হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে সরকারি নিয়োগের টুকরো খবর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পরপর বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছিল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা থেকে, ঠিক আছে? তো দেখো, এখানে এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো PU/507/ADV/134 এবং এটি বেরিয়েছিল এপ্রিলের 23 তারিখে, ঠিক আছে? এবং দেখো, এখানে নিয়োগ করা হবে দুজন প্রজেক্ট লিঙ্কড পার্সনকে, ঠিক আছে? এবং এগুলো নিয়োগ করা হবে টেম্পোরারি বেসিসে। নিয়োগ করা হবে সেন্টার ফর সফট কম্পিউটিং রিসার্চ, এই সেন্টারে, ISI-এর এই সেন্টারে নিয়োগ করা হবে, ঠিক আছে? এবং এখানে যে প্রজেক্ট টাইটেলে, প্রজেক্টের জন্য নিয়োগ করা হবে সেটা হচ্ছে গ্রানুলার কম্পিউটিং, ডিপ লার্নিং অ্যান্ড ডাটা অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন, ইন্টারপ্রিটেবিলিটি এবং ট্রাস্টেবিলিটি, ঠিক আছে? তো এখানে এই প্রজেক্ট লিঙ্কড পার্সন পদে আবেদন করতে গেলে তোমাদেরকে অবশ্যই ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ডাটা সায়েন্স অথবা রিলেটেড কোনো এরিয়াতে, ঠিক আছে? তার সঙ্গে থাকতে হবে ভালো পাবলিকেশান এর রেকর্ড, ভালো অ্যাকাডেমি শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে? ভালো নলেজ অফ কম্পিউটার প্রোগ্রামই থাকতে হবে, ঠিক আছে? তো দেখো, এখানে রিসার্চ এরিয়াজ কোন এরিয়াতে হবে, প্যাটার্ন রিকগনিশন, ইমেজ, ভিডিও প্রসেসিং, ডাটা মাইনিং, ডিপ লার্নিং, সফট কম্পিউটিং এবং রিলেটেড ডোমেন্সে, ঠিক আছে? তো দেখো, এখানে বেতন কত হবে? বেতন হবে 35,000 টাকা থেকে 42,000 টাকা, ঠিক আছে, প্রতি মাসে। এটা হচ্ছে তোমাদের বেতন, ঠিক আছে? তো দেখো, এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে এক্সটেন্ডেড করা হতে পারে পারফরমেন্স এবং প্রয়োজন অনুসারে, ঠিক আছে? তো এখানে মিনিমাম ম্যাক্সিমাম বয়স হতে হবে 35 বছর 1 এপ্রিল 2024 তারিখে, ঠিক আছে? যারা SC/ST OBC মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা পাবে, ঠিক আছে? তো দেখো, এখানে যারা তোমরা আবেদন করতে চাও তারা তোমরা সেলফ অ্যাটেস্টেড কপির সমস্ত ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড কপি এবং কারেন্ট যে তোমাদের রিজিউমি বা CV আছে সেটা এবং কভারিং লেটার তোমরা এই অ্যাড্রেসে পাঠাবে, যেটা হচ্ছে ইনচার্জ সেন্টার ফর সফট কম্পিউটিং রিসার্চ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এবং এটা তোমাদেরকে পাঠাতে হবে 6 মে-র মধ্যে, ঠিক আছে? তো দেখো, তোমাদের রিজিউমির মধ্যে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, ডেট অফ বার্থ, একাডেমিক কোয়ালিফিকেশান এইসবগুলো থাকতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যারা আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেট আছো তোমরা এখানে অনলাইন ইন্টারভিউ যদি দিতে চাও তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করবে, যেটা হচ্ছে scc@isikl.ac.in, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা এই ইমেল করবে মের 6 তারিখের মধ্যে, ঠিক আছে? এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেটা বেরিয়েছিল BHU বা বেনারস হিন্দি ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে? এখানে নিয়োগ করা হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং বেতন হবে 8,000 টাকা প্রতি মাসে, এবং এই নিয়োগটি হবে একটা প্রজেক্টে যেটার নাম হচ্ছে কালচারাল ট্রান্সমিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ফরমেশন, ইউরোপিয়ান কন্ট্রিবিউশন টু দ্য ইভলিউশন অফ দ্য মডার্ন হিন্দি, ঠিক আছে? এবং এই প্রজেক্টটা চলবে December 24 অবধি, ঠিক আছে? 24 ডিসেম্বর অবধি, ঠিক আছে? তো যারা এখানে আবেদন করতে চাও তাদেরকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তাদের সোশ্যাল সায়েন্সে, এবং সেখানে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি থাকতে হবে ইংরেজি এবং হিন্দিতে, ঠিক আছে? এবং এখানে আপার এজ লিমিট হচ্ছে 28 বছর, ঠিক আছে? এবং SC/ST PWD মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছর অবধি বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে MS অফিস এবং অন্যান্য সফটওয়্যারে কাজের অভিজ্ঞতা থাকলে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, এবং তোমরা প্লেন পেপারে অ্যাপ্লিকেশান পাঠাতে পারো এখন, এবং সেখানে তোমাদেরকে CV পাঠাতে হবে, ঠিক আছে? CV বা রিজিউমি পাঠাতে হবে, রিজিউমি পাঠাতে হবে 21 দিনের মধ্যে, এই যে অ্যাড বেরিয়েছে তার 21 দিনের মধ্যে, ঠিক আছে? এবং দেখো, এখানে এই অ্যাড্রেসে তোমাদেরকে রিজিউমি পাঠাতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে মে-র 7, ঠিক আছে? এবং এখানে তোমাদের আবেদন পাঠাতে হবে মেলের মাধ্যমে এই নির্দিষ্ট ঠিকানায়, ঠিক আছে? এখানে কোনো ইমেলের মাধ্যমে পাঠানো যাবে না, ঠিক আছে? এবারে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেটা ইউনিভার্সিটি অফ দিল্লি থেকে বেরিয়েছিল, এবং এখানে নিয়োগ করা হবে সামার ইন্টার্নশিপ 2024, ঠিক আছে? তো দেখো, এখানে এখানে যারা আবেদন করতে চাও তাদেরকে অবশ্যই
ফার্স্ট ইয়ার অথবা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টরা এখানে যোগ্য নয়, ঠিক আছে। এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট করছে এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে কাজ করছে তারা এখানে এই সামার ইন্টার্নশিপে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং যে কোনো স্ট্রিমে, যে কোনো কোর্সের আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যারা স্নাতক বা স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থীরা এখানে এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো, এখানে সপ্তাহে 20 ঘন্টা করে কাজ করতে হবে এবং স্টাইপেন্ড পাবে 10,500 টাকা, ঠিক আছে। যারা আগে এই VCI এর সামার ফেলোশিপ পেয়েছে, ইন্টার্নশিপ করেছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে জুন জুলাই এই মাসে, ঠিক আছে। এবং এই ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে ডিন অফ স্টুডেন্টস থেকে একটা সার্টিফিকেট পাবে, ওয়েলফেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইন্টার্নশিপ, ঠিক আছে। একটা সার্টিফিকেট তোমরা পাবে, ঠিক আছে। তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 মে, ঠিক আছে। তো এখানে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা তোমাদেরকে তোমাদের আবেদন করতে হবে। এবং আরও ডিটেলস রেগুলার আপডেটের জন্য তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে https://dsw.du.ac.in, ঠিক আছে। অথবা তোমরা এই যে বারকোড আছে এটা স্ক্যান করে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।